রাজ্যের ক্রীড়া দপ্তরের যোগা সেলের উদ্যোগে শুক্রবার NSRCC হলে 250 জন যোগা খেলোয়াড়দের মধ্যে যোগার পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরোজ চক্রবর্তী এবং অন্যান্যরা। কর্মসূচিনী সরোজ চক্রবর্তী জানান, রাজ্যের ক্রীড়া দপ্তরের যোগা সেলের উদ্যোগে যোগা খেলোয়াড়দের মধ্যে জার্সি এবং পোশাক তুলে দেওয়া হয়েছে। মোট 250 জন খেলোয়াড়দের মধ্যে এই পোশাক দেওয়া হয়েছে বলে জানান সরোজ চক্রবর্তী। ক্রীড়া পর্ষদের যোগা হলের মধ্যে যোগা খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে, তাদের কস্টিউম এবং তাদের ড্রেস বিতরণ করা হয়েছে। মূলত ক্রীড়া দপ্তরের যোগা যে সেল রয়েছে সেখান থেকেই এই ব্যবস্থাপনা করা হয়েছে। আমাদের এই স্টেট সেন্টারে যারা খেলোয়াড় রয়েছে তাদের জন্য আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম দপ্তরের কাছে তাদের ড্রেস দেওয়ার জন্য এবং বিভিন্ন সরঞ্জাম এখানে সেন্টারটাকে আরও ভালো করার জন্য। তো সেই আবেদনে সাড়া দিয়ে ক্রীড়া দপ্তর এবং যোগা সেল থেকে এই ব্যবস্থা করা হয়েছে এবং ছেলেমেয়েরা খুব খুশি, কারণ 250 ড্রেস ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই প্রসঙ্গে ক্রীড়া দপ্তরের ভূমিকার প্রশংসা করে জানান, রাজ্যে খেলাধুলা এবং যোগার বিকাশে এই ধরনের উদ্যোগ সদর্থক ভূমিকা নেবে। পোশাক পেয়ে যোগা খেলোয়াড় এবং তাদের অভিভাবকরা খুশি প্রকাশ করেছে বলে জানান যুগ্ম সচিব সরোজ চক্রবর্তী। আগামী দিনে তাদের মধ্য থেকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের যোগা খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজ্য সরকার যোগার প্রসারে, খেলাধুলার প্রসারে যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এই ধরনের মানে প্রোগ্রামগুলোতে এর একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। খেলোয়াড়রা তো ভীষণ খুশি, তাদের অভিভাবকরাও খুশি এবং আমরা খুশি যে তাদের আমরা কিছু দিতে পেরেছি এবং এর জন্যে আগামী দিনে তারা এখান থেকে আমরা জাতীয় মানের এবং আন্তর্জাতিক মানের যোগা প্লেয়ার তৈরি করতে পেরেছি। উল্লেখ করা যায়, রাজ্য থেকে বেশ কয়েকজন যোগা খেলোয়াড় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।